কথায় বলে মাছে ভাতে বাঙালি। এই মাছ ধরা নিয়ে আমার এক আশ্চর্য অভিজ্ঞতা হলো। পুরো ঘটনাটা জানতে ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভোর 4টার কিছুটা আগে রওনা দিলাম। চারিদিকে ঘন অন্ধকার। জায়গাটা বিধাননগর আর নিউ টাউনের কাছে খাসমহল। পুরো এলাকায় প্রচুর মাছের ভেড়ি। এই হলো মাছ ধরার জাল। বিশাল এলাকা নিয়ে এই জাল ছড়ানো হয়। রাতের অন্ধকারে হয় মাছ ধরা। তারপর মাছ সমেত জাল একটা ধারে আনা হয়। এরপর মাছগুলো আলাদা করে একটা ছোট জালে রাখা হয়। আজ চারাপোনা, কাতলা আর রুই ধরা হচ্ছে। বেশি ছোট বা বেশি বড় সাইজের মাছগুলো আবার জলে ছেড়ে দেয়। সবাই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করতে করতেই এই কাজ করে যাচ্ছে। ওদিকে হাড়ি নিয়ে মাছ নিতে এসে গেছে, তাই ছোট ডিঙির মধ্যে এই মাছগুলো রাখা হচ্ছে। এই দেখুন, ছোট ডিঙির মধ্যে মাছগুলো রাখা হচ্ছে। আর ছোট ডিঙে ধীরে ধীরে এগিয়ে যাবে সেখানে, যেখানে মাছগুলো ওজন করা হবে। ভোরবেলা নির্মল পরিবেশে এ এক অপরূপ দৃশ্য। এত মাছ আমি আগে কখনো একসঙ্গে দেখিনি। এক অদ্ভুত অভিজ্ঞতা। এই হাড়ি করে মাছ নিয়ে চলে যাবে মাছের আড়তে, আর সেখান থেকে আমাদের বাড়ির কাছে মাছের বাজারে। নিরলস রাতে ভোরের অন্ধকারে সবাই কাজ করে যাচ্ছেন, যাতে আমরা সবাই মাছে ভাতে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। ওদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে।
এবার ঘরে ফেরার পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ধন্যবাদ।